আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে ছোট বালককে দেখার তাবীর কি ছোট কোনো ছেলেকে দেখলে কি হয় বাচ্চাকে দেখলে কি হয় আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ছেলে বা বালককে স্বপ্নে দেখা দুর্বল শত্রু যার সূচনা হবে বন্দুকের মাধ্যমে এবং পূর্ণতা লাভ করবে শত্রুতার মাধ্যমে যদি কোনো পুরুষ নিজেকে বালক হইতে দেখে তাহলে তার চক্ষু উজ্জ্বল ও আত্মমর্যাদা লোপ পাইবে আর উক্ত স্বপ্ন এই ইঙ্গিত করে যে সে যে চিন্তা ফিকিরে লিপ্ত আছে তা হইতে মুক্তি পাইবে যদি দেখে যে কোনো বাচ্চাকে কোলে নিতেছে তবে রাজত্ব বা সরকারি কাজের তদবির বা চিন্তা ফিকির করিবে যদি দেখে যে সে কুরআন বা আদব সম্পর্কেও কিতাবাদি পড়িতেছে তবে সে গুনাহ হইতে তাওবা করিবে যদি দেখে যে তাহার কয়েকটি সন্তান রহিয়াছে তাহলে ইহা তাহার চিন্তা ফিকিরের প্রতি ইঙ্গিত করে কেননা সন্তানাদি তারবিয়াত ও লালন পালন দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নয় দুঃখ কষ্ট ছাড়া সম্ভব নয় বর্ণিত আছে এক লোক ইমাম ইবনে সিরিনের নিকট আসিয়া বলল হে ইমাম ইবনে সিরিন আমি স্বপ্নে দেখে আছি একটি বাচ্চা আমার কোলে কাঁদতেছে সে আমার কোলের মধ্যে সে আমার কোলের মধ্যে কাঁদতেছে উত্তরে তিনি বলিলেন সাবধান আল্লাহ তাআলাকে ভয় করো লাঠির ধারা তাহাকে মারিও না আল্লাহ তাদরিব বিল আস তুমি তাহাকে লাঠির ধারা আঘাত করিও না কেহ বলেন ছোট বাচ্চা দিগকে স্বপ্নে দেখা হালকা ধরনের চিন্তা ফিকিরের মধ্যে সে পতিত হওয়ার আলামত বোঝাইয়া থাকে তো দিনী ভাই বোনেরা আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব বালক এবং বালিকা বালিকাকে দেখার ব্যাখ্যা কি ছোট মেয়েকে দেখার ব্যাখ্যা কি কিশোর এবং কিশোরীকে দেখার ব্যাখ্যা কি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা থাকবে এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।